এই মুহূর্তে যা খবর, কান্দি মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির কান্দি মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন সোমবার। এদিন হুমায়ুন কবির কান্দি মহকুমা আদালতে তিনি যান। এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলে নেব। এই মুহূর্তে সরাসরি ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শোভন ব্যানার্জি। শোভন, বিস্তারিত জানাও। হ্যালো হ্যালো, তো দেখো আজ কিন্তু কান্দি মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তার আমার কাছে বেশ কয়েকদিন আগে 26 ডিসেম্বর কিন্তু ভরতপুরের ভারপ্রাপ্ত আধিকারিক রাজু মুখার্জি হুমায়ুন কবির নামে কত পুনর্বৃত্তি মামলা করেছিলেন। তিনি একটা বিতর্কিত বক্তব্য তিনি রেখেছিলেন রাজু মুখার্জি ওসির নামে, যে কারণে কিন্তু এই মামলা রুজু হয়। তারপরে কিন্তু আজকে কিন্তু তিনি কান্দি মহকুমা আদালতে আসেন এবং আত্মসমর্পণ করেন এবং পরবর্তীতে 1,000 টাকা বন্ডের বিনিময়ে তিনি জামিন পান এবং পরবর্তী শুনানির দিন ঘোষণা করা হয়েছে 31 মার্চ 2022 পরবর্তী শুনানির দিন ঘোষণা করা হয়েছে। ধন্যবাদ শোভন। এক সপ্তাহ থেকে অবগত আছেন যে গত 24 তারিখে একটা ইন্ডোরে আমাদের ফাউন্ডেশন ডে 1 জানুয়ারি, সেই ফাউন্ডেশন ডে উদযাপন করার জন্য একটা ঘরোয়াভাবে আমাদের পার্টির বিভিন্ন স্তরের নেতৃবর্গকে নিয়ে একটা মিটিং করছিলাম। সেই মিটিংয়ের সময় আমাদের ওখানকার যুব সভাপতি, আমার পাশেই দাঁড়িয়ে আছে নজরুল ভাই টার্জেন, ও আমাকে হঠাৎই বলে যে ভরতপুরের ওসি ওকে ফোন করে বলেছে যে ওখানে ব্লক তৃণমূলের সভাপতি তারা নাকি ওইখানে ভরতপুর বাস স্ট্যান্ডে ওই ফাউন্ডেশন ডেটা উদযাপন করার জন্য ওসিকে অ্যাপ্লিকেশন করেছে। তো তখন আমি বলি যে তারা যে ব্লক সভাপতি, তাদের সেই ব্লক সভাপতি তৃণমূলের বলাটার অধিকার তারা 29 এপ্রিল হারিয়েছে, কারণ আপনারা সবাই জানেন যে গোটা পশ্চিমবাংলার 8টা ফেজে 294টা সিটের নির্বাচন হয়েছিল। লাস্ট ফেজে 29 এপ্রিল পোল ছিল, সেই পোলের দিনটা ছিল ভরতপুর বিধানসভারও পোলটা ছিল। তো তার আগে 15 দিন ধরে এই সঞ্জয় সার্কেল, নূর আলম আর আজহারউদ্দিন যারা এখন বুক চিতিয়ে বলছে তারা নাকি তৃণমূলের ব্লক সভাপতি, তো একজন তৃণমূলের ব্লক সভাপতির দায়িত্বটা কী? দলকে উজ্জীবিত করা, দলের কর্মীদের মনোবল বাড়ানো, দলের প্রার্থীকে নির্বাচনে জয়লাভ করানোর জন্য যা যা করণীয় সেটা তো তাদের করা দরকার, কিন্তু গোটা বাংলার সাধারণ মানুষ জানে, আপনারা মিডিয়া জগতের মানুষরাও জানেন যে 5ই মার্চ 2021 আমাদের মাননীয় তৃতীয়বারের জন্য যিনি 5ই মে মুখ্যমন্ত্রী হয়েছেন, উনি 5ই মার্চ 2021 294-এর জায়গায় 291 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন। 69 ভরতপুরের তৃণমূলের মনোনীত প্রার্থী হিসাবে আমার নাম ঘোষণা করা হয়েছিল। রিপিটলি দুবার নাম করেছিলেন মুখ্যমন্ত্রী, যেটা দেবরায় আর একজন হুমায়ুন কবির প্রার্থী ছিল, আইপিএস হুমায়ুন কবির একসময় এই জেলার এসপি ছিল, ও আমার ক্ষেত্রে রিপিটলি বলেছিল যে এটা রেজিনগরের হুমায়ুন কবির, 69 ভরতপুর বিধানসভার প্রার্থী। তারপরে কি আচরণ আজহারউদ্দিন করেছে, কি আচরণ, দেখুন আপনারা মোটামুটি এক সপ্তাহ থেকে অবগত আছেন যে গত 24 তারিখে একটা ইন্ডোরে আমাদের ফাউন্ডেশন ডে 1 জানুয়ারি, সেই ফাউন্ডেশন ডে উদযাপন করার জন্য আধিকারিক সদস্য, কারণ মানুষের ভোটে নির্বাচিত বিধায়করা সংবিধানের সব থেকে বড় জায়গায়, একটা সেন্ট্রালের ক্ষেত্রে মেম্বার অফ পার্লামেন্ট আর স্টেটের ক্ষেত্রে লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার, তারাই আইনটা তৈরি করে, তারপরে বিভিন্ন ডিপার্টমেন্টে সেটাকে ইমপ্লিমেন্ট করে। আদালত কি বললেন? আদালত
আপনারা অনেকেই লিখালিখি করছিলেন, বলছিলেন যে নন ভেলেবল সেকশন আছে, নন ভেলেবল সেকশন কারো গদ্দানে হাত দেওয়া হলো না, বলে দিল মার্ডার কেস 302 দিয়ে দিল, তাকে তো প্রুফ করতে হবে পুলিশকে যে কাকে মার্ডার করা হয়েছে। তো সেই রকম 9টা ধারায় মামলা করেছিলেন তিনি, তার মধ্যে দুটো সেকশন নন ভেলেবল ছিল। এটাও আমরা জুডিশিয়াল সম্বন্ধে জানি যে সুপ্রিম কোর্ট, অনারেবল সর্বোচ্চ কোর্ট, সুপ্রিম কোর্ট, সেখানে বলা আছে 3 বছরের মতো সাজা যে ধারাতে রয়েছে সেই ধারাতে কাউকে আটকানো যায় না, তাকে তার বিরুদ্ধে দিলেও সেটাকে আটকানো যাবে না, তাকে ছেড়ে দেবে। যথারীতি এখানকার মাননীয় বিচারপতি আমাকে বেল দিয়ে দিয়েছেন এবং নেক্সট ডেট 31/3/2021 রেখেছেন, আবার যথা 2022-এ যথাসময়ে আবার কোর্টে হাজিরা দেব, এই তো কাজ। আজকে বেল ম্যাটার ছিল, আমরা আপনাকে সারেন্ডার করে দিয়েছিলাম মাননীয় হুমায়ুন কবির মহাশয়কে, সেখানে সব সেকশনগুলোই জামিনযোগ্য ছিল, একটাই কেবল জামিন অযোগ্য ছিল, সেটা 505, কিন্তু সেটা এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, সেইটা সাহেব বিচার করে ওনাকে জামিন দিয়েছেন এবং এ করেছেন। আমরা বলেছি যে এখানে 505 যে ধারাটা দিয়েছেন এখানে এই ক্ষেত্রে প্রযোজ্য নয়, ঠিক আছে, সেইটা সাহেব যথার্থ তার মর্ম উপলব্ধি করে আমাদের MLA সাহেবকে জামিন দিয়েছেন এবং পরবর্তী ধার্য দিন রেখেছেন। জামিন তো শর্ত সাপেক্ষই হয়, হ্যাঁ, যে ধার্য দিনে হাজির হতে হবে, একটা বন্ড দেন, সেসব যেগুলো আইনে আছে সেগুলো করেছেন। বিচার হয়েছে ভাস্কর মজুমদার সাহেব। কত টাকার বন্ড দিলেন? 1000 টাকার বন্ড দিয়েছেন।